মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণ, জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বঙ্গবন্ধু ডাকে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে বাঙালি, প্রতিরোধ করে পুলিশ, গণহত্যা স্মরণে প্রতীকী ব্ল্যাকআউট। স্বাধীনতার 54 বছরে বাংলাদেশ, বঙ্গবন্ধুর হাতে রচিত অর্থনীতির ভিত, শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির পথে যাত্রা। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। আমি আজ সাথী পাঞ্চুমান, শিরোনাম শুনছিলেন এতক্ষণে, এবার চলে যাচ্ছি পুরো খবরে। মহান স্বাধীনতা দিবসে একাত্তরের বীর শহীদদের স্মরণ করছে জাতি। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন ভুটানের সফররত রাজা জিগমে খেসর নামগুয়েল ওয়াংচুক। ভোর 5:57 ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, এরপর সেখানে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রীয় অভিবাদন জানান। পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে আবারও ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এ সময় তার সাথে ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ প্রথম সারির নেতারা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। পরে সাধারণ মানুষের শ্রদ্ধার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ। মহান স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আরও খবর জানাচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যোগ দিচ্ছেন সহকর্মী অনিমেষ কর। অনিমেষ, আমরা দেখেছি যে সূর্যোদয়ের সাথে সাথেই ভোর 5:57 শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় আজকের দিনের আনুষ্ঠানিকতা। কেমন সেখানে সাধারণ মানুষের ভিড় দেখছেন এবং সারা দিন জুড়ে আসলে আর কী কী কর্মসূচি থাকছে এই স্মৃতিসৌধ প্রাঙ্গণে? আমরা দেখেছি যে ভোরের আলো ফোটার সাথে সাথেই, অর্থাৎ যখন রাতের অন্ধকারটি শেষ হয়ে গেল, সূর্যটি উঠছে, ঠিক সেই সময়ই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং ভুটানের রাজা, তারা তিনজন 5:57 শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি। এবং তারা এখানে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়েও, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ শ্রদ্ধা নিবেদন করেছেন, জাতীয় সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার শ্রদ্ধা নিবেদন করেছেন, স্পিকারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, এবং তিন বাহিনীর প্রধান শ্রদ্ধা নিবেদন করেছেন, শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশ প্রধান, শ্রদ্ধা নিবেদন করেছেন 14 দলের নেতারা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখন আসছে, কিন্তু মানুষের ঢলটে কিন্তু এখনও সেভাবে নামেনি, কারণ রমজান মাস, অনেকেই এত সকালে আসছে না। আমরা ধারণা করছি যে 10:00 দিক নাগাদ এই মানুষের স্রোতটি কিন্তু আরও বাড়বে। যারা সকালে শ্রদ্ধা নিবেদন করেছিলেন রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী, তার পরপরই একটি জনস্রোত এসেছিল, কিন্তু এখন সেই মানুষের ঢলটি কিন্তু অনেক কম, এখন বেশ ঢিলে ঢালা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকরা আসছেন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা আসছেন, তবে সেটি ভিড় নেই বললেই চলে। 1971 সালের 25শে মার্চ অপারেশন সার্চলাইট নামে পাকিস্তানি হানাদার বাহিনী যখন গণহত্যা শুরু করে, ঠিক সেই মুহূর্তেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ছড়িয়ে দেওয়া হয় ওয়্যারলেসের মাধ্যমে, যেখানে তিনি বাংলাদেশ স্বাধীন সেই ঘোষণাটি দিয়েছিলেন, এবং জাতির পিতার সেই স্বাধীনতার ঘোষণা ছড়িয়ে পড়ে ইপিআর এর ওয়্যারলেস সহ বিভিন্ন মাধ্যমে দেশ বিদেশে। এরপরই বীর বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীনতা। এবং আজকে স্বাধীনতার এই 54তম বছর, অর্থাৎ স্বাধীনতার 53 বছর পেরিয়ে এসেছে বাংলাদেশ। এই 53 বছরে বাংলাদেশের যে উন্নয়ন অগ্রগতি, আমরা কী পেলাম কী পেলাম না, আমাদের উন্নয়ন কতখানি, সেটি নিয়ে কিন্তু নানা হিসেব নিকেশ করছেন। আমরা মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছিলেন যে তারা যেই স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছেন সেই স্বপ্নের অনেকখানি পূরণ হয়েছে, কিন্তু সেই স্বপ্ন এখনও পূর্ণাঙ্গ হয়নি, এখনও দুর্নীতি রয়ে গেছে রন্ধ্রে রন্ধ্রে, এবং সেই দুর্নীতি মুক্ত বাংলাদেশ চান তারা। একই সঙ্গে সাম্প্রদায়িকতার বিষবাষ্প রয়ে গেছে,
অসাম্প্রদায়িক যে বাংলাদেশের লক্ষ্যে তারা যুদ্ধ করেছিলেন সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ তাদের প্রত্যাশা। কথা বলেছেন কিছুক্ষণ আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনিও একই কথা বলেছেন যে বিভিন্ন রাজনৈতিক অপশক্তি এখনও নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে এবং এই সাম্প্রদায়িক অপশক্তিকে সমূলে উৎপাটন করবার কথা বলেছেন তিনি এবং বাংলাদেশের কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমান সরকার কাজ করছে। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করেছে, এখন আরও উন্নত সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ গড়ায় তাদের প্রত্যয়, সে কথাই বলছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে কিন্তু মানুষজন আসছে, মাঝে মাঝে খণ্ড খণ্ড মিছিল আসছে, আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারা আসছেন, তার পেছনে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তাদেরও দেখতে পাচ্ছি, এরকম করে খণ্ড খণ্ডভাবে আসছে এবং আমরা ধারণা করছি যে আর কিছুক্ষণ পর এই জনস্রোতটি আরও বাড়বে। আমরা এখানে আছি এবং সাধারণ মানুষের সঙ্গেও কথা বলব এবং তারা এই স্বাধীনতার 54তম দিবসে অর্থাৎ বাংলাদেশের এই জন্মদিন এই দিনই বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল, জাতির পিতা স্বাধীনতার ঘোষণা করেছিলেন এই দিন, সাধারণ মানুষ কি বলে সে কথাগুলো আমরা শুনতে চাই, তাদের প্রত্যাশা কি, তারা সামনের দিন কি প্রত্যয় ব্যক্ত করেন, সেসব বিষয়ে আপনাদের জানাবো। আমরা আছি সাভার স্মৃতিসৌধে। অনিমেশকর আপনি সাথেই থাকুন, এবারে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আপনি সাভার স্মৃতিসৌধ এলাকায় রয়েছেন, যেমনটি আমরা জানছিলাম যে রমজানের কারণে এবারে মানুষের উপস্থিতি কিছুটা ধীরগতির, নতুন প্রজন্মের আসলে উপস্থিতি সেখানে কেমন দেখছেন এবং 53 বছর পেরিয়ে এই যে 54 বছরে বাংলাদেশ, নতুন প্রজন্মের আসলে কি প্রত্যাশা এই আজকের স্বাধীনতা দিবসকে ঘিরে? দেখুন, 54তম স্বাধীনতা দিবস এবং বলা হয় যে পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়াবার যে দিন সেটি আসলে এই 26শে মার্চ, এবং সকাল থেকে বিশেষ করে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানাবার পরে আসলে সাধারণ মানুষের জন্য এই স্মৃতিসৌধটি আসলে উন্মুক্ত করে দেওয়া হয়, এবং সেই উন্মুক্ত করে দেওয়ার পরে আমরা দেখেছিলাম যে একটা ঢল নেমেছিল সেখানে, বিভিন্ন রাজনৈতিক যে দল বিশেষ করে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের যারা নেতাকর্মী ছিলেন তারা শ্রদ্ধা জানিয়েছেন, এবং এর পরপরই আমরা দেখতে পাচ্ছি যে নতুন প্রজন্ম আর অনেকেই আসলে আসছেন, বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এখানে এসেছেন এবং একেবারে সাধারণ মানুষ এসেছেন, তার বাচ্চাটাকে নিয়ে এসেছেন মূলত তাদেরকে জানাবার জন্য যে আজকে 26শে মার্চ, এই 26শে মার্চের যে উপলব্ধিটা কি, এই 26শে মার্চ যেটি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে 16ই ডিসেম্বর আমরা স্বাধীনতা পেয়েছিলাম, 9 মাসের যে রক্তক্ষয়ী যে যুদ্ধ, সেই রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, 30 লাখ মানুষের প্রাণ গিয়েছে, তারপরে কিন্তু আসলে এটি স্বাধীন হয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে 1971 সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে কিন্তু আসলে ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। এই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ দেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটি কিন্তু আসলে অর্জিত হয়েছে। আমরা নতুন প্রজন্মের সঙ্গে যখন আসলে কথা বলছিলাম, নতুন প্রজন্ম অনেকে আসলে বলছিলেন যে এই যে 53 বছরটি আসলে পার হয়ে গেল, এই 53 বছরে বাংলাদেশ কিন্তু আসলে অনেকটা এগিয়ে গিয়েছে, বিশেষ করে বর্তমান সরকারের এই দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা অবস্থায় দেশের আরও বেশি উন্নয়ন হয়েছে, এখানে বর্তমানে মেট্রো রেলের সুযোগ সুবিধা তৈরি হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু ও শেখ মুজিব টানেল সহ এই যে উন্নয়ন যে কাজগুলো, সেই উন্নয়নগুলো কিন্তু আসলে হয়েছে, সেটি কিন্তু আসলে নতুন প্রজন্ম, সেই নতুন প্রজন্ম কিন্তু আসলে বলছেন, এবং নতুন প্রজন্মের ভেতরে অনেকে আবার আসলে আরেকটি বিষয়ও বলছেন যে এখনো যে দুর্নীতি রয়ে গিয়েছে, সেই দুর্নীতির কারণে বাংলাদেশ অনেকটাই আসলে পিছিয়ে আছে, এই দুর্নীতি বন্ধের জন্য তারা আসলে আহ্বান জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানুষ বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসছেন শ্রদ্ধা নিবেদনের জন্য, সেই শ্রদ্ধা নিবেদন তারা করছেন জাতির শ্রেষ্ঠ যে সন্তানদের
তারা স্মরণ করছেন, বীর শহীদদের তারা স্মরণ করছেন। তবে তুলনামূলকভাবে আমাদের সহকর্মী অনিমেশকর যেটি আসলে বলছিলেন যে সকাল থেকে যখন উন্মুক্ত সকালে যখন উন্মুক্ত করে দেওয়া হলো তখন একটা মানুষের ঢল নেমেছিল, এরপরে আমরা কিন্তু আসলে সাধারণ মানুষের উপস্থিতি বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি, বিভিন্ন রাজনৈতিক দলের উপস্থিতি সেটি কিন্তু আসলে খুব একটা দেখা যাচ্ছে না। তার কারণ হচ্ছে রমজান মাস, আশা করা হচ্ছে যে আর কিছুক্ষণ পরে এটি হয়তো বা 9টা বা 10টার দিকে এই যে মানুষের যে ঢল সেই মানুষের ঢল আবার স্মৃতিসৌধে এসে নামবে, সেই স্মৃতিসৌধ আবার মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যাবে সেটি কিন্তু আসলে সেটি আসলে আশা করা হচ্ছে। এবং সব মিলিয়ে আসলে আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে যে রক্তের বিনিময়ে যে দেশ গড়ে তোলা হয়েছিল, যে মুক্তিযুদ্ধের যে স্বাধীনতা সেই স্বাধীনতাটি আসলে এই যে 53 বছর পার হয়েছে, 54 বছর পড়েছে, সেই 54 বছর সেই 53 বছরের পরে যে উন্নয়ন এবং উন্নয়ন যেটি আসলে গত কয়েক বছরে হয়েছে এটি কিন্তু আসলে সবাই স্বীকার করছেন এবং বলছেন যে বর্তমান যে সরকার সেই বর্তমান সরকারের আমলে উন্নয়নটি হয়েছে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য কিন্তু আসলে এই যে বর্তমান সরকার সেই সরকার আসলে কাজ করে যাচ্ছে। আমার কাছে স্মৃতিসৌধ থেকে এটি ছিল এখনকার সবশেষ। আদিলুর রহমান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। স্বাধীনতার 54 বছরে বাংলাদেশ, আজ 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। 71-এর 25 মার্চ কাল রাতে বাঙালির উপর অতর্কিত হামলা চালায় পাকিস্তানি সামরিক জান্তা। 26 মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু। ইপিআরের ওয়্যারলেস সহ নানা মাধ্যমে তা প্রচার হয় দেশ বিদেশে। মুক্তিযুদ্ধে প্রায় ধ্বংসস্তূপে পরিণত বাংলাদেশ আজ বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বিশ্বের রোল মডেল। 70-এর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। তবে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তরে টালবাহানা করে পাকিস্তানিরা। 25 মার্চ রাতে অপারেশন সার্চলাইট নামে বর্বরতম গণহত্যা চালায় পাকিস্তানি সামরিক জান্তা। ক্র্যাকডাউনের শুরুতেই বঙ্গবন্ধুকে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে পাক হানাদার বাহিনী। এর আগেই স্বাধীনতার ঘোষণা রেকর্ড করে নানা জায়গায় পৌঁছে দেন শেখ মুজিব। আজ থেকে বাংলাদেশ স্বাধীন, আমার জীবনে তোমাদের সঙ্গে দেখা হতে না পারে, বাংলার ঘরে ঘরে জানিয়ে দাও যে পর্যন্ত না 7 কোটি মানুষ স্বাধীনতা না পাবে সংগ্রাম চালিয়ে যাও, যুদ্ধ করো। ইপিআরের ট্রান্সমিটারে 26 মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। খুলনার গণহত্যা জাদুঘরে আমাদের একটা টেলিগ্রাফ আছে, শিলং থেকে করা হচ্ছে পিটিআই 26 তারিখে, যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন, তো না করলে সেটা কোত্থেকে দেওয়া দিল। দ্বিতীয়ত 27 তারিখে যে পত্রিকাগুলি আছে আমাদের সংগ্রহে সেখানে লেখা আছে যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন। তো যদি নাই করে তাহলে 27 তারিখে 28 তারিখে এই সংবাদগুলি কোত্থেকে আসছে? এর আগে তুমুল অসহযোগ আন্দোলনের ধারাবাহিকতায় 7ই মার্চ স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু। মুক্তিযুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেন তিনি। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এটা এক সূত্রে গাঁথা। কারণ বঙ্গবন্ধুর 7ই মার্চের 19 মিনিটের ভাষণ না হলে বাংলাদেশ তৈরি হতো না। এখন তখন আমাদের স্বপ্ন ছিল দেশকে স্বাধীন করা, অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র করা, দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র করা। হানাদার বাহিনীর ছোবল থেকে দেশ রক্ষায় অস্ত্র হাতে লড়াই করে বীর বাঙালি। স্বাধীনতার মন্ত্রে প্রতিরোধে গর্জে ওঠে মুক্তিযোদ্ধারা। বঙ্গবন্ধু নেতৃত্বে 9 মাসের সশস্ত্র যুদ্ধে পরাজিত হয় লুটেরা জান্তা বাহিনী, অর্জন হয় স্বাধীনতা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহান স্বাধীনতা দিবস উদযাপনের আরও খবর জানাতে চট্টগ্রাম এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে আজকের সারা দিনের আনুষ্ঠানিকতা কী কী থাকছে, শ্রদ্ধা নিবেদন কখন থেকে শুরু হয়েছে, এবং যেমনটি আমরা জেনেছিলাম যে এবারে প্রথম শহীদ মিনারের পরিবর্তে আসলে একটা স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে এবং সেখানে চট্টগ্রামের মানুষ শ্রদ্ধা জানাবেন, সেইটি নিয়ে আসলে বিস্তারিত আমাদেরকে জানাবেন।
হ্যাঁ, আসলে প্রথমবারের মতো চট্টগ্রামের মানুষ তারা স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং আমরা এখন সেই যে স্মৃতিসৌধটি তৈরি করা হয়েছে সেটির সামনেই আছি। গত 23 তারিখ মূলত এই স্মৃতিসৌধটি উদ্বোধন করা হয়েছে এবং চট্টগ্রামের শহরের একটু বাইরে কাট্টলির এলাকায় মূলত এই স্মৃতিসৌধটি করা হয়েছে। প্রাথমিকভাবে জেলা প্রশাসন যেটি জানিয়েছেন যে এখানে এই জায়গাটিতে মূলত 30 একর জায়গায় মুক্তিযুদ্ধ জাদুঘর এবং স্মৃতিসৌধ কমপ্লেক্স সেটি তৈরি করা হবে এবং তার এক কোনায় মূলত এই স্মৃতিসৌধটি অস্থায়ীভাবে বানানো হয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে আমাদের জাতীয় স্মৃতিসৌধের যে ধরনের নকশা সেই নকশার সাথেই এটি একই রকম অনেকটা, তবে উচ্চতা এবং আকারের দিক থেকে ভিন্ন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যে পরিকল্পনাটি বা যে প্রকল্পটি এখানে এ বিষয়ে নিচ্ছে সেখানে হয়তো চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য মুক্তিযুদ্ধকে সামনে রেখেই এখানকার স্মৃতিসৌধের আলাদা একটি নকশা প্রণয়ন করা হচ্ছে। তবে আমরা এখানে আজকে সকালে যেটি দেখেছি যে সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসনের বিভাগীয় প্রশাসন এবং চট্টগ্রামের যে বিভিন্ন সরকারি দপ্তরগুলো আছে তাদের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। এখন বেলা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের লোকজন আসছেন, তবে যেহেতু শহরের একটু বাইরে এবং এবারেই প্রথম তাই একটু আমরা ভিড় কিন্তু কম দেখছি। আর এর বাইরে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলে সেখানে যে শহীদ মিনারটি আছে সেখানেও কিন্তু শ্রদ্ধা জ্ঞাপনের জন্য ব্যবস্থা করা হয়েছে। তো সব মিলিয়ে এর বাইরেও চট্টগ্রামে আজকে সকাল 8টায় এমএআইজির স্টেডিয়ামে শিশু কিশোরদের সম্মিলন রয়েছে এবং সেখানে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে জেলা প্রশাসনের উদ্যোগে। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন গতকাল সন্ধ্যা থেকে আমরা দেখেছি যে বিশেষ করে 25 মার্চের শহীদদের স্মরণ এবং 26 মার্চে মহান স্বাধীনতা দিবসকে উদযাপন ঘিরে নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করেছে। এর মধ্যে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি তারাও কিন্তু দিনভর নানা অনুষ্ঠান আয়োজন করছে। তো সবকিছু মিলিয়ে একটি ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামবাসী এই স্বাধীনতা দিবসকে উদযাপন করছে এবং আমরা দেখছি যে যেহেতু রোজা সেক্ষেত্রে আনুষ্ঠানিক বেশ কিছু সময়জত পরিবর্তনও কিন্তু এবার এবছর নেওয়া হয়েছে। অনুপম, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাব সিলেটে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, আজকে সিলেটের আনুষ্ঠানিকতা কি কি থাকছে এবং এই সকালে শ্রদ্ধা নিবেদন কখন শুরু হয়েছে সেক্ষেত্রে সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখছেন, সার্বিক প্রস্তুতি এবং সারা দিনব্যাপী উদযাপনের যে খবর রয়েছে সেটি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। প্রথমেই আপনার মাধ্যমে সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে চাই এবং আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেখানে, অর্থাৎ নগরীর চৌহাট্টায় যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেখানে, এবং আমরা দেখতে পেরেছি যে সকাল থেকেই মূলত সূর্যোদয়ের পরপরই সিলেটের যে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন কিংবা জনপ্রতিনিধি যারা রয়েছেন, বিশেষ করে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, তিনি কিন্তু এখানে এসে শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এর পাশাপাশি কিন্তু আজকে দিনভর নানা ধরনের আসলে আয়োজন করা হয়েছে এই স্বাধীনতা দিবসকে উদযাপনের জন্য, এবং আমরা জানতে পেরেছি যে আসলে সকাল 9টার দিক নাগাদ কিন্তু সিলেটের যে জেলা স্টেডিয়াম যেটি রয়েছে ডিকাবি বাজারে অবস্থিত, সেই স্টেডিয়ামে কুচকাওয়াজ প্রদর্শনী অনুষ্ঠিত হবে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে, এবং এর বাইরেও আসলে নানা ধরনের আসলে কর্মসূচি হাতে নিয়েছে সিলেট জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, পাশাপাশি সম্মিলিত নাট্য পরিষদ সহ অন্যান্য যে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে তাদের পক্ষ থেকে আসলে দিনভর নানা ধরনের আয়োজন আসলে এই দিবসটিকে ঘিরে আসলে নেওয়া হয়েছে। এবং আপনি জানেন যে আসলে গতকাল মধ্যরাতে হঠাৎ করেই সিলেটে কিন্তু বৃষ্টি হয় এবং সেই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু আসলে এখন এই যে কেন্দ্রীয় শহীদ মিনারটি রয়েছে সিলেটে সেখানে আসলে লোকসমাগম অনেকটাই কম, তবে যারা এখানকার দায়িত্বে রয়েছেন তারা বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে হয়তো মানুষের উপস্থিতিটা আরও বাড়বে। তবে আমরা এখানে আসার পর যে বিষয়টি দেখতে পেরেছি যে যেই ধরনের
যে সরকারি, বিশেষ করে যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু সূর্যোদয়ের সাথে সাথেই এখানে শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এবং এর বাইরে আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে কিংবা সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো যারা রয়েছে তারা এই মুহূর্তে এসে তারা পুষ্পস্তবক অর্পণ করছেন। এবং আপনি জানেন যে আসলে রমজান মাস চলছে, সেই কারণেও আসলে তারা বলছেন যে হয়তো অনেকটা যে মানুষের উপস্থিতি সেটি কম হচ্ছে। এবং এই দিবসটিকে ঘিরে যাতে করে মানুষজন উৎসবমুখর পরিবেশে এই দিবসটি উদযাপন করতে পারে সে লক্ষ্যে কিন্তু স্থানীয় যে পুলিশ প্রশাসন রয়েছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা কথা বলেছিলাম সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গেও, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই দিবসটি যাতে নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে উদযাপন করা যায় সে লক্ষ্যে কিন্তু আসলে পুলিশ বাহিনীর সদস্যরা তারা কিন্তু শহরে তারা কিন্তু নিরাপত্তা নিশ্চিত করছেন এবং সাদা পোশাকেও কিন্তু তারা মাঠে কাজ করছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। সব কিছু মিলিয়ে আসলে উৎসবমুখর পরিবেশে যেন স্বাধীনতা দিবস উদযাপন করা হয় সেই লক্ষ্যে স্থানীয় প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিয়েছে। এই ছিল সিলেট থেকে সবশেষ। রানা মজুমদার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। 25 মার্চ গণহত্যা দিবস স্মরণে 1 মিনিট প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার রাত 11টায় রাজারবাগ পুলিশ লাইন্সে বাতি নিভিয়ে ভয়াল সেই কালরাত্রির শহীদদের স্মরণ করা হয়। জাতীয় গণহত্যা দিবস ও স্বাধীনতার প্রথম প্রহর উদযাপনে হয় আলোচনা সভা। 71-এর 25 মার্চ রাতে বাঙালির উপর অতর্কিত হামলা চালায় পাকিস্তানি সামরিক জান্তা। অপারেশন সার্চলাইট নামে ইতিহাসের বর্বরতম গণহত্যা চালায়। সেই রাতে সর্বপ্রথম প্রতিরোধ গড়ে তোলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের সদস্যরা। 53 বছর আগের ভয়াল সেই কালরাত স্মরণে সোমবার রাত 11টায় পুলিশ লাইন জাদুঘর প্রাঙ্গণে পালন করা হয় প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি। নিভিয়ে দেয়া হয় আলো, পালন করা হয় 1 মিনিটের নিরাপত্তা। দেশের যে কোনো ক্রান্তিকালে পুলিশ বাহিনীর প্রস্তুতি ও সতর্কতার কথা তুলে ধরেন পুলিশ মহাপরিদর্শক। মুক্তিযুদ্ধের চেতনাকে যখনই ভুলুণ্ঠিত করার প্রয়াস চলে তখনও বাংলাদেশ পুলিশ সেই তাদের সেই স্বাধীনতার যুদ্ধের চেতনা নিয়ে এখনও তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছে এবং আগামী দিনে দেশের জন্য যে কোনো ত্যাগ করতে বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে। 25 মার্চ কালরাত্রিতে পুলিশের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করে মতিয়া চৌধুরী বলেন, রক্তে লেখা ইতিহাস কখনো ভোলার মতো নয়। পুলিশ এই রাজারবাগ ইতিহাস সৃষ্টি করেছে এবং সেই ইতিহাস কেউ লিখুক আর না লিখুক, পুলিশের নিজের বুকের রক্তে তারা যা ইতিহাস রচনা করেছে সেটা অবশ্যই পৃথিবী থেকে ইতিহাস থেকে মুছে যাবার কোনো কারণ নেই। গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি এবং ইতিহাসের সঠিক সংরক্ষণের দাবি সম্মিলিত সাংস্কৃতিক জোটের। পূর্ব বাংলাকে দাসত্বের শৃঙ্খলে ঔপনিবেশিক ধারায় শাসন করবার জন্য ক্ষমতা হস্তান্তর না করে এই নৃশংস বর্বর হত্যাকাণ্ড তারা চালিয়েছিল। পৃথিবীর ইতিহাসে এর দ্বিতীয় কোনো নজির নেই। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মোমবাতি প্রজ্বলের মধ্য দিয়ে শেষ হয় রাজারবাগ পুলিশ লাইন্সের প্রথম প্রহরের কর্মসূচি। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতিসংঘের গণহত্যার সংজ্ঞার আলোকে 25 মার্চের কালরাতের বিচার করতে হবে। এতে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সরকারি ও বেসরকারিভাবে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় গভীরভাবে সম্পৃক্ত। 25 মার্চ সোমবার সন্ধ্যায় ঐতিহাসিক কালরাত্রি স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সন্ধ্যা 7টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে মোমবাতি প্রজ্বলন ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন শিক্ষক ছাত্রছাত্রীরা। এরপরে 25 মার্চ কালরাত নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শনী শেষে জগন্নাথ হলে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেন তারা। সেখানে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, 25 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইট পরিচালনা করে। সে কালরাতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্থাপনা আক্রান্ত হয়েছিল। পাকিস্তানি বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হল, রোকেয়া হল, জগন্নাথ হল, বিশ্ববিদ্যালয় ক্লাব ও বটতলা সহ বিভিন্ন জায়গায় নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের ওপরে নৃশংস হত্যাযজ্ঞ চালায়। এর আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে হবে, অথচ স্বাধীনতা বিরোধী চক্র এই ইতিহাস বিকৃতি করছে। আর স্বীকৃতি চাই এই জন্যে, এই স্বীকৃতি যদি দেওয়া হয়
প্রকৃত অর্থে পৃথিবীর অন্য প্রান্তে আজকে যে গণহত্যা সংগঠিত হচ্ছে, গাজা যে গণহত্যা সংগঠিত হয়েছে, মিয়ানমারে যে গণহত্যা সংগঠিত হয়েছে, এই ধরনের গণহত্যা সংগঠন করার জন্য যারা এই কাজগুলো করছে তারা তখন সাবধান হয়ে যাবে। সরকারের নানা পদক্ষেপে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে এসেছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা বলেন। সরকার প্রধানের আশঙ্কা, 75-এর ঘাতক ও তার দোসররা এখনও তৎপর, সুযোগ পেলেই আঘাত হানবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান, তুলে ধরেন 54 বছরে দেশের অগ্রযাত্রার চিত্র। ভাষণে সরকার প্রধান বলেন, আলু পেঁয়াজের আমদানি, কয়েকটি পণ্যের শুল্ক কমানো সহ নানা পদক্ষেপে পণ্যের দাম সহনীয় হয়েছে, সীমিত আয়ের মানুষের কষ্ট দূর করতে চেষ্টা করছে সরকার। ঈদ উপলক্ষে সারা দেশে 1,62,800 পরিবারের জন্য সরকার 1,628 মেট্রিক টন চালের বিশেষ বরাদ্দ দিয়েছে। রমজান মাসের শুরুতে খেজুর আমদানি করা ফল, লেবু, তরমুজ, পেঁয়াজ সহ কয়েকটি পণ্যের দাম কিছুটা চড়া ছিল, তবে এসব পণ্যের দাম কয়েকদিনের মধ্যে স্বাভাবিক ও সহনশীল পর্যায়ে নেমে এসেছে। জিনিসপত্রের দাম বাড়লে সাধারণ মানুষের, বিশেষ করে সীমিত আয়ের মানুষের কষ্ট হয়। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি মানুষের কষ্ট লাঘবের। প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাধীনতা খর্ব করতে একটি মহলের ষড়যন্ত্র এখনও থামেনি, সুযোগ পেলেই তারা আঘাত হানবে। আওয়ামী লীগকে দুর্বল করতে পারলেই পরাজিত শক্তির উত্থান অনিবার্য। অপ্রিয় হলেও সত্য যে আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে খর্ব করার এবং অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষাকে নস্যাৎ করার ষড়যন্ত্র আজও থামেনি। ষড়যন্ত্রকারীরা এখনও ওত পেতে বসে আছে কীভাবে বাংলাদেশের অগ্রসরমান অভিযাত্রাকে স্তব্ধ করা যায়। 71-এর পরাজিত শক্তি ও 75-এর ঘাতক এবং তাদের দোসররা এখনও তৎপর রয়েছে পরাজয়ের বদলা নিতে, সুযোগ পেলেই তারা আঘাত হানবে। নির্বাচন ঘিরে বিএনপির হাতে মানুষ খুন ও 100 কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তবুও তাদের হাতে বেশ কয়েকজন নিরীহ মানুষ প্রাণ হারায় এবং 100 কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি নিয়ে জানাতে মুন্সীগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জিতু রায়। জিতু, আজকে মহান স্বাধীনতা দিবসে মুন্সীগঞ্জের আয়োজন কেমন দেখছেন? স্মৃতিসৌধে মানুষের উপস্থিতি কেমন আজকে? স্মৃতিসৌধে মানুষের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করতে পেরেছি। প্রতি বছরের মতোই সূর্যোদয়ের প্রথম প্রহরে মুন্সীগঞ্জের স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন। জাতির উদ্দেশ্যে তারা শ্রেষ্ঠ সন্তানদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়েছেন বিনম্র চিত্তে। এবারে আমরা মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই প্রথম প্রভাতী অনুষ্ঠানে, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনের অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে আমরা যুক্ত হয়েছি। এখানে মুন্সীগঞ্জের সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখানে অংশগ্রহণ করবেন কিছুক্ষণের মধ্যেই। রমজান মাস হওয়ার কারণে মহান স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানটি কিছুটা সংক্ষিপ্ত করে আনা হয়েছে, কিন্তু তারপরেও ব্যাপক আগ্রহ এবং উৎসাহ রয়েছে শিশু কিশোরদের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে এই শিশু কিশোররাই বিভিন্নভাবে প্রস্তুতি গ্রহণ করছেন, তারা নিজেদেরকে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে নিজেদের দলকে প্রস্তুত করে নিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই তারা কুচকাওয়াজ প্রতিযোগিতা এবং ডিসপ্লের অংশগ্রহণ করবেন। একই সাথে জেলার বিভিন্ন সরকারি বাহিনীগুলো কিন্তু আজকে এই কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন এবং কুচকাওয়াজের মাধ্যমে তারা কিন্তু সালাম প্রদর্শন করবেন। একই সাথে জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছেন, যেখানে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের সুযোগ রয়েছেন। মুক্তিযোদ্ধাদের বরণ থেকে শুরু করে পাশাপাশি বিভিন্ন খেলা প্রতিযোগিতা এবং নারীদের জন্য বিশেষ করে বিভিন্ন প্রতিযোগিতাগুলোর আয়োজন করেছেন। শিশু কিশোরদের
এই অংশগ্রহণ শিশু কিশোরদের এই বিষয়টি কিন্তু মহান স্বাধীনতা দিবসকে আরও বেশি আনন্দিত এবং খুবই বেশি আকর্ষণীয় করে তোলে। মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামে এই মুহূর্তে দর্শকদের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, ব্যাপক দর্শকদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। যে রমজান হওয়া সত্ত্বেও কিন্তু সকালের দিকে এই সুন্দর উপস্থিতি কিন্তু জানান দিচ্ছে মহান স্বাধীনতা দিবসে অংশগ্রহণ কতটা সুন্দর। আর এই 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 জেলা প্রশাসনের অনুষ্ঠানটি ঠিক 8টায় তারা শুরু করতে যাচ্ছেন, আর তার লক্ষ্যে শিশু কিশোররা কিন্তু শেষ মুহূর্তে নিজেদেরকে একবার যাচাই করে নিচ্ছেন। এই মাঠে মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামের আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাডেট বৃন্দ, তারপরে শিক্ষার্থীরা কিন্তু কিছুক্ষণের মধ্যে মুন্সিগঞ্জে কি কি আয়োজন থাকছে। আজকে সারাদিনে মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামের এই আয়োজনটি থেকে শেষ হওয়ার সাথে সাথে 11টায় মুক্তিযোদ্ধাদের নিয়ে বিশেষ একটি অনুষ্ঠান করা হবে, মুক্তিযোদ্ধাদের গল্প শিক্ষার্থীদেরকে জানানো হবে। তা এই রকম একটি চমৎকার আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। তারপরই রয়েছে বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা, তারপরে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মহান স্বাধীনতা দিবসকে শিক্ষার্থীদের কাছে আরও বেশি আজকের দিবসটি উপলক্ষে ভাবগাম্ভীর্যতার মাধ্যমে ফুটিয়ে তোলবার জন্য, তাদেরকে জানাবার জন্য দিবসটি সম্পর্কে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আর এই প্রতিযোগিতাগুলো বা এই অংশগ্রহণগুলো মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামের এই কার্যক্রমটির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। এর আগে যেটি বলছিলাম যে সকালে কিন্তু শুরু হয়েছে স্মৃতিস্তম্ভে ফুল অর্পণের মাধ্যমে, শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কিন্তু এই আয়োজনটি আরও বেশি সুন্দর এবং আকর্ষণীয়ভাবে ফুটে উঠেছে। আমরা যদি দেখাতে চাই যে ছোট্ট ছোট্ট শিশু কিশোররা কিন্তু আজকের এই কুচকাওয়াজে অংশগ্রহণ করতে যাচ্ছেন, নিজেদেরকে তারা শেষ মুহূর্তে প্রস্তুতি হিসেবে তৈরি করে নিচ্ছেন। আমরা শিশু কিশোররা নানান রঙে এখানে সেজে এসেছেন, বিশেষ করে লাল সবুজের রঙটি আমরা প্রাধান্য লক্ষ্য করতে পাচ্ছি। মুন্সিগঞ্জের জেলা স্টেডিয়ামে এই এই যে আকর্ষণীয় বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শনী, এটি অত্যন্ত সুন্দরভাবে কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের মুন্সিগঞ্জের জেলা স্টেডিয়ামের আয়োজনের আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। মুন্সিগঞ্জ থেকে মহান স্বাধীনতা দিবসের আয়োজনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করে পাকিস্তানের সর্বগ্রাসী অর্থনৈতিক শোষণ, বৈষম্যের শেকল ছেড়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে পরিকল্পিত উন্নয়নের পথে চলতে শুরু করে স্বাধীন বাংলাদেশ। আর গত দেড় দশকে রাজনৈতিক স্থিতিশীলতা আর উন্নয়নের ধারাবাহিকতায় অর্থনীতি পেয়েছে ভিন্ন মাত্রা। নীতি নির্ধারকেরা বলছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেও উন্নয়নের মহাসড়কে আনতে গুরুত্ব দিচ্ছে সরকার। পূর্ব পশ্চিমে বিভক্ত পাকিস্তান রাষ্ট্রের জন্ম থেকেই বৈষম্যের শুরু। সরকারের শীর্ষ পদগুলোতে বসে পশ্চিমারা যেন হিসেব কষেই বঞ্চিত করেছে বাঙালিদের। তাই তো সংখ্যাগরিষ্ঠ জনগণের জন্য উন্নয়ন বরাদ্দ, আমদানি ব্যয়, বৈদেশিক সহায়তা, বিনিয়োগ ছিল অনেক কম। এতে ২৪ বছরের শোষণে মাথাপিছু আয় নামে প্রায় অর্ধেকে। এই শোষণ বঞ্চনামুক্ত দেশ গড়তে বঙ্গবন্ধুর নেতৃত্বে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে আসে স্বাধীনতা। তিনি জোর দেন কৃষি ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নে, মাথাপিছু আয় জিডিপিতে আসে বড় অঙ্কের প্রবৃদ্ধি। ১৯৭৫ ১৫ আগস্ট বর্বরোচিত হত্যাকাণ্ডের পর দীর্ঘদিন দেশ হাঁটে উল্টো পথে। বিশ্লেষকরা বলছেন, ২০০৯ সাল থেকে দিনবদলের সনদে শুরু হয় শেখ হাসিনার পরিকল্পিত উন্নয়ন। গত ১৫ বছরে অর্থনীতির নানা সূচকে পাকিস্তানকে অনেক পেছনে ফেলেছে বাংলাদেশ। জাতীয় উৎপাদের প্রবৃদ্ধি প্রথম 6% উপরে ছিল 5 বছর, তারপরে 3 বছর 7% উপরে, তারপরে 18-19 সালে সেটা 8.15% যায়। দারিদ্র কমেছে, সেটা এখন 22 সালে 18.7% নেমে এসছে, অতি দারিদ্র 5.6% নেমে এসছে। দৃশ্যমান উন্নয়ন হলেও ক্রমবর্ধমান আয় বৈষম্য দুশ্চিন্তা বাড়াচ্ছে বলে মত অর্থনীতিবিদদের। যদিও নীতি নির্ধারকরা বলছেন, দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে বাড়তি প্রতিযোগিতাই এর কারণ। কাউকে পেছনে পেলে এগিয়ে যেতে চায় না, তবে একটা ফাস্টিং ডেভেলপিং একটা ইকোনমি
সেই ইকোনমিতে কম্পিটিশান আছে, সেই ইকোনমিতে প্রতিযোগিতা আছে, সেই প্রতিযোগিতার কারণেই কখনো কখনো আমরা দেখতে পাই কেউ কেউ পিছিয়ে যাচ্ছে, কেউ কেউ এগিয়ে যাচ্ছে। করোনা মহামারী সহ বৈশ্বিক সংকটেও দেশের অর্থনীতি এগিয়েছে। স্বপ্ন এখন 2041 সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের স্মার্ট বাংলাদেশ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাপত্র ছাপার সাইক্লোস্টাইল মেশিনটি সংরক্ষিত আছে চট্টগ্রামে। মুক্তিযুদ্ধের সংগঠক আখতারুজ্জামান চৌধুরী বাবুর বাসা থেকে মেশিনটি স্থান পায় আনোয়ারা সরকারি কলেজে। বিভিন্ন সময়ে মেশিনটি দেখতে যায় নতুন প্রজন্ম ও সাধারণ মানুষ। আর নিজেদের কলেজে ঐতিহাসিক মেশিন সংরক্ষিত থাকায় গর্বিত শিক্ষক শিক্ষার্থীরা। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি সেনাদের হাতে আটকের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাপত্র সীতাকুণ্ডের সলিমপুরের VHF ওয়ার্ল্ড সেন্টারে পাঠানো হয়। এছাড়া আওয়ামী লীগ নেতা জহুর আহমেদ চৌধুরীর বাসায় টেলিফোনেও পাঠানো হয় বার্তাটি। আরেক নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর বাসায় সাইক্লো স্টাইল মেশিন নিয়ে সারা রাত ঘোষণাপত্রের অসংখ্য কপি করা হয়। পরে চট্টগ্রাম জুড়ে ছড়িয়ে দেওয়া হয় স্বাধীনতার ঘোষণাপত্র। বিজয়ের পর আনোয়ারা কলেজের তৎকালীন অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খানের উদ্যোগে আখতারুজ্জামান বাবুর বাসা থেকে কলেজে নিয়ে যাওয়া হয় স্বাধীনতার স্মৃতি বিজড়িত সাইক্লো স্টাইল মেশিনটি। স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশিত হয়েছিল চট্টগ্রামে, সেই মেশিনটি বর্তমানে আনোয়ারা কলেজের মুজিব কর্নারে এখনো সংরক্ষিত আছে। এটা আনোয়ারা কলেজের জন্য একটি গর্বের বিষয়। নিজেদের বিদ্যাপীঠে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক নিদর্শন থাকায় আনন্দিত শিক্ষার্থীরা। আজ বলে আমরা অনেক খুশি, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র হয়েছে মেশিন থেকে। আমরা অনেক এক্সাইটেড, আমরা অনেক গর্বিত যে এই কলেজে এই মেশিনটা আছে। সো আমরা অনেক প্রাউড ফিল করি এই মেশিনটার জন্য। মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণাকারীদের দাবি সাইক্লো স্টাইলের মতো মুক্তিযুদ্ধের নিদর্শন সঠিকভাবে সংরক্ষণের। সেটা যাতে শত বছর ধরে এটা থাকে, সেটা যে মরিচার ধরে নষ্ট না হয়, সেইরকমভাবে এটাকে সংরক্ষণ করা উচিত। যেরকম সব বেতার কেন্দ্রের যে সম্প্রচার কেন্দ্রের যে মেশিনগুলোকে সংরক্ষণ করা হচ্ছে, এই মেশিনগুলো সেরকম সংরক্ষণ। কয়েক বছর আগে মুক্তিযুদ্ধ জাদুঘর সাইক্লো স্টাইল মেশিনটি নিয়ে যেতে চাইলে কলেজ কর্তৃপক্ষ জানায় মেশিনটি তারা মর্যাদার সাথে সংরক্ষণ করছে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি নিয়ে জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, খুলনার এখনকার আয়োজন কি রয়েছে সেটি আমাদেরকে জানাবেন, এবং সেই সাথে শহীদ মিনারে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পরে আনুষ্ঠানিকভাবে শিশু কিশোরদের উপস্থিতিতে যে কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা, সেটি আসলে কখন শুরু হবে এবং সেখানকার সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, এবং এই স্বাধীনতা যারা যাদের রক্তের বিনিময় এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এখন আসলে সব থেকে ব্যস্ত সময় পার করছে খুলনাবাসী। এবং সূর্যোদয়ের সাথে সাথে খুলনার গলামারি যে স্মৃতিসৌধ রয়েছে, সেই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে প্রথমেই একেবারে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা, এবং তারপরে বিভাগীয় প্রশাসন, খুলনা জেলা প্রশাসন, খুলনা পুলিশ কমিশনার, খুলনা পুলিশ সুপার সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রশাসনের পক্ষ থেকে আসলে শ্রদ্ধা নিবেদন করা হয়। এবং এরপরে আমরা দেখেছি যে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র, তিনি এখানে শ্রদ্ধা নিবেদন করেন, এবং তারপরে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, তারা মূলত আসলে শ্রদ্ধা নিবেদন করে। এবং এখনো পর্যন্ত সেই শ্রদ্ধা নিবেদন কার্যক্রম চলছে। আমরা দেখছি যে বিভিন্ন সংস্থা, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, তারা আসলে শোভাযাত্রা করে এই শ্রদ্ধা নিবেদনের এই শহীদ বেদিতে আসছেন, এবং স্মৃতিসৌধে এসে তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম এবং তারা যেটা বলেছেন যে স্বাধীনতার যে চেতনা এবং মুক্তিযুদ্ধের যে চেতনা, এই চেতনায় যাতে আগামী বাংলাদেশের আগামী প্রজন্ম যাতে এগিয়ে যায় এবং আগামীতে একটি সমৃদ্ধ, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হয়, এবংই একটি প্রত্যয় তারা ব্যক্ত করেছেন। এবং এর পাশাপাশি তারা ব্যক্ত করেছেন যে স্বাধীনতার এই চেতনাকে ধরে রাখার জন্য তরুণ প্রজন্ম যাতে সর্বদা সচেষ্ট থাকে, এবং যেভাবে যে তরুণদের আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে, সেই তরুণদের হাতেই যেন আগামীর সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে ওঠে, এমন করছেন সাধারণ মানুষ। এবং তারা একটি কথা
কথা বলেছেন যে স্বাধীনতার যে আদর্শ, সেই আদর্শকে ধরে রাখার জন্য প্রত্যেকটি মানুষ যেন তার নিজ নিজ জায়গা থেকে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমকে চালিয়ে যেতে পারে, এমন কথা তারা বলছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন একটি শিক্ষা পক্ষ থেকে তারা এই হচ্ছে এবং এই শ্রদ্ধা নিবেদন কার্যক্রম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয় এবং তারপর থেকে এখন পর্যন্ত আসলে এই শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম চলছে। এর পাশাপাশি আপনি আজকে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে আসলে মহান স্বাধীনতা দিবস পালিত হবে খুলনাতে, যেমন সকাল 8টায় খুলনা জেলা প্রশাসক জেলা যে স্টেডিয়ামে কিন্তু সেখানে কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা আছে এবং সেখানে বাংলাদেশ পুলিশ আনসার বিডিপি সহ বাংলাদেশ স্কাউট গার্লস গাইডের সদস্য যারা আছেন তারা এই কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন এবং এই কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন। খুলনা বিভাগীয় কমিশনার তিনি প্রধান অতিথি হিসেবে এই কুচকাওয়াজে তিনি সালাম গ্রহণ করবেন। এরপরে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা নিয়ে নানা ধরনের ডিসপ্লে প্রদর্শন করবেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং তারপরে তাদের মধ্যে তাদের কাছে পুরস্কার বিতরণী করবে এবং এই পুরস্কার বিতরণ করবেন খুলনা বিভাগীয় কমিশনার, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র সহ অন্যান্য যারা কর্মকর্তা রয়েছে তারা এখানে এসে এই পুরস্কার বিতরণ করবেন। এছাড়াও দিন ব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী, শোভাযাত্রা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে মূলত এই যে স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবস পালন করা হবে এবং স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে যেমন দিনব্যাপী কর্মসূচি রাখা হয়েছে পাশাপাশি সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষ থেকেও কিন্তু দিনব্যাপী কর্মসূচি রাখা হয়েছে এবং সারা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আসলে যাদের শ্রেষ্ঠ সন্তান বা বীর শহীদদের প্রতি যে শ্রদ্ধা সেই শ্রদ্ধা নিবেদন করা হবে এবং এই শ্রদ্ধা নিবেদন কার্যক্রম শুধু যে এখনকার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সারা দিন ব্যাপী চলবে এবং দিন ব্যাপী আসলে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটি যাতে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাওয়া যায় সেই লক্ষ্যেই কিন্তু সাধারণ যে কাজ সেই কাজগুলো কিন্তু চলবে। আমরা এখানে উপস্থিত যারা মুক্তিযোদ্ধারা রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যারা জানিয়েছেন যে গলামারি এই স্মৃতিসৌধের এখানে একটি মুক্তিযুদ্ধ কমপ্লেক্স গড়ে ওঠার কথা ছিল এবং সেখানে মুক্তিযুদ্ধের যে এখানকার যে স্থানীয় ইতিহাস রয়েছে ঐতিহ্য রয়েছে সেই বিষয়গুলোকে সংরক্ষিত রাখার কথা ছিল কিন্তু দেখা গেছে যে সেই প্রকল্প বাস্তবায়নের প্রায় 15 বছর পরও এখনো পর্যন্ত আসলে সেই প্রকল্পটি বাস্তবায়ন হয়নি, যাতে সেই প্রকল্পটি বাস্তবায়ন হয় এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যাতে আগামী প্রজন্মের কাছে তুলে ধরা যায় সেরকমই আশাবাদ তারা ব্যক্ত করেছেন এবং সেই ব্যাপারে যারা সংশ্লিষ্ট হয়েছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তানরা এবং তারা একটি কথা বলেছেন যে স্বাধীনতা বিরোধী যে চক্র সেই বিরোধী চক্র বারবারই এই বাংলাদেশে তারা মাথা চাড়া দিয়ে ওঠে, তারা সাম্প্রদায়িক শক্তি সাম্প্রদায়িক দাঙ্গা থেকে শুরু করে নানা ধরনের জঙ্গিবাদ এবং অন্যান্য যে দেশ বিরোধী যে ষড়যন্ত্র চলে সেই ষড়যন্ত্রগুলোকে প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষে এবং মুক্তিযুদ্ধের যে আদর্শ সেই আদর্শ সকলকে বলিহান হয়ে আসতে হবে এমনটি আশাবাদ ব্যক্ত করেছেন। সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গল্লামারি স্মৃতিসৌধে যে শ্রদ্ধা নিবেদন কার্যক্রমটি আসলে শুরু হয়েছিল সেই শ্রদ্ধা নিবেদন কার্যক্রম এখন পর্যন্ত চলছে এবং এটি আরো কিছুক্ষণ চলবে এবং এছাড়াও দিনব্যাপী আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা ধরনের আয়োজনের মধ্য দিয়ে আসলে এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে স্মরণ করবে খুলনাবাসী। অভিজিৎ পাল আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। স্বাধীনতার 54 বছরেও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে সংগঠিত গণহত্যার জায়গায় নির্মিত হয়নি স্মৃতিসৌধ, বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করছেন মুক্তিযোদ্ধা সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের দাবি, গণহত্যার জায়গায় স্মৃতিসৌধ নির্মাণ না হলে ইতিহাস জানার সুযোগ থেকে বঞ্চিত হবে নতুন প্রজন্ম। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশের স্থানেই 1971 সালের 21 এপ্রিল পাক হানাদার বাহিনীর হাতে প্রাণ যায় 350-এর বেশি মানুষের। প্রাণ ভয়ে পালিয়ে যাওয়ার পথে প্রবল বৃষ্টির মুখে তারা আশ্রয় নিয়েছিলেন এ স্কুলে। খোঁজ পেয়ে হানাদাররা এসে চালায় নির্মম হত্যাযজ্ঞ, তাদের মরদেহ পুঁতে ফেলা হয় স্কুলের পেছনে। তবে নির্মমে ইতিহাসের কোনো স্মারক চিহ্ন নেই এখানে। 350 মানুষকে হত্যা করা হয়, মুক্তিকামী মানুষকে হত্যা করে এখানে ফেলাই দেওয়া হয়। সেই জায়গাটি এখন ভাগাড়ে পরিণত হয়েছে, এখন ডাস্টবিনে পরিণত হয়েছে। যে হাই স্কুল ছিল টিনের শেড, সেটা দোতলা হয়েছে, আশেপাশের বিল্ডিংগুলো সুন্দর হয়েছে, তারপরে সাথের যে রাস্তা সেটাও পাকা হয়েছে, মানে উন্নয়ন হয়েছে প্রচণ্ড। কিন্তু এই যে মুক্তিযুদ্ধের এই যে গণহত্যার যে ইতিহাস, সেই ইতিহাসের স্থান, সেখানে কোনো উন্নয়ন সাধিত হয়নি। মুক্তিযোদ্ধা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে জেলায় রয়েছে বদ্ধভূমি স্মৃতি সংরক্ষণ কমিটি। তাদের দাবি, দীর্ঘদিন ধরে এ নিয়ে আবেদন করা হলেও কোনো ফল মেলেনি। যদি তুলে ধরা হয় 71 সালের সেই পাকিস্তানের সেই নির্মমতার দিকগুলো, তাহলে আমাদের এই কষ্টার্জিত স্বাধীনতা বিষয়টা আমাদের প্রজন্ম কিছুই জানতে পারবে না। তবে স্থানটিতে স্মৃতিসৌধ নির্মাণে বরাদ্দ এসেছে জানিয়ে দ্রুত কাজ শুরুর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
সেই জায়গাটিতে এখন কিছু ঘরবাড়ি বিল্ডিং নির্মাণ হয়েছে, তো আমরা সেগুলো অধিগ্রহণের আওতায় এনে একদম এক্স্যাক্ট ওই জায়গাটাতেই বধ্যভূমিটা নির্মাণের চেষ্টা করছি। সাতক্ষীরা উচ্চ বালক বিদ্যালয়ের বধ্যভূমির পাশাপাশি মাকাল, মাহমুদপুর, ঝাউডাঙ্গা ও কলারোয়ার মুড়িকাটি সহ জেলা জুড়ে ছড়িয়ে থাকা 12টি বধ্যভূমি সংরক্ষণের দাবি মুক্তিযোদ্ধাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদুল ফিতরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে 5টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল 7টা থেকে, এরপরে সকাল 8টা, 9টা, 10টা এবং সর্বশেষ বেলা 10:45টায় শেষ জামাত অনুষ্ঠিত হবে। সোমবার ঈদের জামাতের সময়সূচি জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। তবে জামাতের ইমামতি কে কে করবেন তা ঠিক করবে ইসলামিক ফাউন্ডেশন। এর আগে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছিল প্রতি বছরের মতো এবারও ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে, আর প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। আর এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, ফয়েক্স। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।